আমাকে যেমন একটা মেয়ে প্রতিদিন ডাব খাওয়াতো, তখন খুব গরম সময় ছিল, প্রতিদিন বলতো ভাইয়া ডাব খান, ওদের গ্রুপ আছে, ওরা একসাথে থাকে, ওদের কাছে ওদেরকে না আমার কাছে মনে হয়েছে অনেকটা সুন্দরবনে হরিণের পাল আছে না, হরিণরা যেন একসাথে দৌড়ায় সুন্দর স্নিগ্ধ, বাট ওদের ভিতরে একটা ভয় কখন এসে বাঘ খেয়ে ফেলবে, তাদের ভিতরে একটা কষ্ট আছে ভয়ঙ্কর। বা মজার বলতে আমরা যেখানে শুটিং করেছিলাম এখানে একদম দৌলতদিয়া ঘাট, মানে সেখানে আমরা ঘাটে শুটিং করেছি এবং আমরা প্রায় কিছুদিন পরপরই এই সুযোগ মিস করা যায় না ইলিশ মাছ খেতে গিয়েছিলাম, পদ্মার যে ইলিশ সেটা খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম, ডিরেক্টরকে জ্বালাতাম ভাই খেতে ভালো লাগছে না ইলিশ মাছ খাওয়াতে নিয়ে যান, সেটা হয়েছে। এবং দৌলতদিয়া ঘাটের পাশেই তো আপনারা জানেন যে একটা ব্রোথেল আছে এবং আমাদের ব্রোথেলে শুটিং হয়েছে অনেক দিন, তো ব্রোথেলে ব্রোথেলের গল্প তো আসলে কেউ লুকিয়ে হোক আর ইয়েভাবেই হোক, কেউ মনে অজান্তে হোক ফেসবুকে বা মোবাইলে ইউটিউবে ঢুকে ব্রোথেলের ডকুমেন্টারি দেখে, তো ডকুমেন্টারি আমিও দেখেছি অনেক তাদের জীবনযাপন, কিন্তু সেটা যখন চোখের সামনে যখন পড়েছে সেটা ছিল আরেক রকম অভিজ্ঞতা। প্রথম দিন মানে বিষয়টা অতটা ভালো লাগেনি যে কই আসলাম, কিন্তু দ্বিতীয় দিন থেকে ওদের যে আন্তরিকতা ব্রোথেলের মেয়েদের, ওদের আন্তরিকতায় সত্যিই মুগ্ধ হলাম। এখন সবচেয়ে বড় কথা এখানে কিন্তু কিছু কিছু পরিবারও আছে, ওদের গ্রুপ আছে, ওরা একসাথে থাকে, ওদের কাছে ওদেরকে না আমার কাছে মনে হয়েছে অনেকটা সুন্দরবনে হরিণের পাল আছে না, হরিণরা যেন একসাথে দৌড়ায় সুন্দর স্নিগ্ধ, বাট ওদের ভিতরে একটা ভয় কখন এসে বাঘ খেয়ে ফেলবে, এইরকম একটা ব্যাপার আমি দেখেছি, তাদের ভিতরে একটা কষ্ট আছে। তারা সবসময় একটা ফেক হাসি দিয়ে থাকে কিন্তু তাদের ফ্যামিলির কথা মনে পড়ে, তাদের ছেলেমেয়ের কথা মনে পড়ে, অনেক ইয়াং মেয়ে অনেক অল্প বয়স অথবা ওইখানে চলে এসেছে, তো এই ধরনের কষ্ট নিয়ে কিন্তু অনেকগুলো সিনেমা হওয়া সম্ভব। আমাকে যেমন একটা মেয়ে প্রতিদিন ডাব খাওয়াতো, তখন খুব গরম সময় ছিল, প্রতিদিন বলতো ভাইয়া ডাব খান, তাদের নায়ক নায়িকার সম্পর্কে অনেক আগ্রহ, আমাকে বললো শাকিব খান দেখতে কেমন, সত্যি কিরকম সুন্দর, আমি বললাম হ্যাঁ এর চেয়েও সুন্দর, উনি কি ভাত খায়, আমি বললাম হ্যাঁ উনি ভাত খায়, মাছ খায়, হ্যাঁ মাছ খায়। তো এই যে মজার মজার ভাই, আপনি আপনাকে খুব ভালো লাগে দেখতে, আপনার ছবি দেখেছি, আপনি কি মানে রাতে ঘুমান, মানে উদ্ভুট উদ্ভুট কোশ্চেন আর কি, তো এগুলো খুব ইনোসেন্ট আর কি, আমার খুব ভালো লেগেছে। আমাকে ডাব খাওয়াতো, আবার আরেক মেয়ে বলতো আমি জুস খাওয়াবো, মানে একটা প্রতিযোগিতা, হ্যাঁ, আর চোখে চোখে চোখ রাখতো, হাসতো। তারপর আমাদের যে নায়িকা নিপুণ, সে অলরেডি সবাই জেনে গেছে, সে ব্রোথেলের একটা মেয়ের ক্যারেক্টার করেছে, জেসমিন আপা ছিলেন, এবং সেখানে কিন্তু সে দেখানো হয়েছে সে সবচেয়ে সুন্দরী মেয়েটা, হ্যাঁ তার কাছে আসলে সবাই আসতে চায় গল্পে, কিন্তু সে আসলে একজনকেই ভালোবাসে এবং এটার পরিণামও দেখা যাবে। তো আমাদের একটা ঘটনা ছিল ওই ব্রোথেলের চিকন গলিতে, দূরে ক্যামেরা দাঁড়ানো ছিল, তো সেখানে নিপুণ সহ আরও কয়েকজন ব্রোথেলের মেয়েরা দাঁড়িয়েছিলেন, তো ওইখানে তো কাস্টমাররা আসলে অনেক আনাদানা করে, ওখানে অনেক ট্রাক স্ট্যান্ডে থেকে ওনারা নেমে এসে এখানে রেস্ট নিতে আসে, তা আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে দুজন কথা বলতে বলতে যাচ্ছে, বলো ওই যে নতুন একজন আসছে চলো ওর কাছে যাই, হ্যাঁ নিপুণের সাথে আলাপ করছে, মানে নিপুণকে সুন্দর লাগছে কিন্তু গেট আপটা বোঝা যাচ্ছিল না যেটা নিপুণ কিনা। তারপর এই কি অবস্থা, সত্যি ভেবেছে যে ওই ব্রোথেলের মেয়ে। তো তারপরে আমাদের যখন সামনে গেলো শটটা নষ্ট গেলো, আমরা দৌড়ে আসলাম, আমিও আসলাম, যখন আমাকে দেখলো আর ভাই আপনি, তখন তারা হাসলো, মানে আমি বললাম যে নিপুণ যাবা নাকি, তো এই যে ফান। তারপর ওইখানে বসে ব্রোথেল ওইখানে বসে আমরা ভাত খেলাম, অনেক মানুষ ওদের সাথে বসে, ব্রোথেলের মেয়েদের সাথে ছেলে মেয়েদের সাথে বসে, ওদের একটা হোটেল আছে, বলে আপনারা খাবেন, আমরা একসাথে বসে ভাত খেয়েছি, ওদের যে আনন্দ, ওরা অল্পতেই খুশি আসলে, অল্পতেই ওরা অনেক এক্সাইট হয়ে যায়, অল্পতেই একটু খুশি হলে চোখ দিয়ে পানি পড়ে, ভালোবাসাটা আসলে ওরা পায় না সচরাচর। সো এই ভালোবাসাটা আমার মনে হয় যে আমরা ওদের কাছে পেয়েছি, আবার আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি।